যতই বাধা এসেছে ততই উদ্ভাসিত হয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ইতিহাস থেকে মুছে ফেলার আর কোনো সুযোগ নেই, বললেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক 7ই মার্চ নিয়ে এক বছর পর বিএনপির উল্টোসুর, কারাবন্দি দিবস পালন দলটির, স্বাধীনতার বিরোধীদের প্রতিহতের আহ্বান আওয়ামী লীগের। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। যে ভাষণের মাধ্যমে স্বাধীনতার স্বাদ পেয়েছিল জাতি, পাঁচ দশক পেরিয়েও ঐতিহাসিক সেই দিনের স্মরণে রাষ্ট্রীয় আয়োজনে প্রধানমন্ত্রী সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত ছিলেন সরকার প্রধান। 7ই মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, যতই বাধা দেয় হয়েছে অলিখিত এই উপস্থিত ভাষণ ততই দৃপ্ত কণ্ঠে অনুরণিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই তারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, যার ফলে আজকে আমরা স্বাধীন। কত ঘন্টা, কত মিনিট, কত দিন এই ভাষণটা বাজানো হয়েছে, এটা বোধ হয় মানে হিসাব করাটা একটা কঠিন ব্যাপার। যতই বাধা দেওয়া হয়েছে ততই যেন এই ভাষণটা আরও উদ্ভাসিত হয়েছে। এখনো এই ভাষণ আমাদেরকে অনুপ্রেরণা দেয়, আর কোনোদিন এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। 75-এর পর জাতির পিতার ভাষণ দূরে থাক, তার নামই মুছে ফেলার চেষ্টা হলেও সত্য নিজের পথ খুঁজে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই স্বাধীনতা আর কেউ নস্যাৎ করতে পারবে না, এই আদর্শ আর কেউ নস্যাৎ করতে পারবে না। আজকের প্রজন্ম, তাদের কাছে বিশ্বটা অনেক উন্মুক্ত, কাজে তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না। হয়তো 21 বছর করতে পেরেছিল কিন্তু এখন আর পারবে না। এর আগে 7ই মার্চের স্মরণে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান বাঙালির অবিসংবাদিত নেতার প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সোমবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল তারা পাকিস্তানের দোসর, গোলামি করতে গিয়েই এই দিবস তারা পালন করে না। দেশের মানুষের ক্ষতি ছাড়া বিএনপি কোনো কাজ করছে না বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। শব্দ কর্তৃত্ব করে, শব্দ নেতৃত্ব দেয়। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা। বেলা 11:30টায় এই অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতারা ইতিহাস বিকৃতির জন্য বিএনপিকে দায়ী করে বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা নাকি খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা মানতে পারেনি বলেই 7ই মার্চের ভাষণ স্বীকার করেন না দেশেরই একটি রাজনৈতিক দল। যারা শত্রুপক্ষে, যাদেরকে বাঙালি পরাজিত করেছে, তারা তো 7ই মার্চ কখনোই পালন করতে পারে না, এটা তো বাস্তব কথা। পাকিস্তানিদের গোলামি করা, তাদের পদলেহন করা, এটা তাদের মজ্জায় মজ্জায়। বিএনপির কোনো নেতৃত্ব নেই উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান জানান, একজন জেলবন্দী, অন্যজন বিদেশে বসে দেশের মানুষের বিরুদ্ধে সর্বনাশ করছেন ডিজিটাল মাধ্যমে। তাদের নেতৃত্ব কোথায়? ওই ফিউজিটিভ হয়ে বসে বসে এই দেশের মানুষের জন্য ধ্বংসের কাজ করাচ্ছে, তাদের আর কিছু করার নাই, আর আয়েশে বিদেশে বসে জীবন কাটাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেইটার মাধ্যমে এখন তারাই দেশের সর্বনাশের কাজ করে যাচ্ছে, এটাই হচ্ছে দুর্ভাগ্য। সম্প্রতি নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ইস্যুতেও কথা বলেন শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে সব দেশেই জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়ে গেছে। রাশিয়া ইউক্রেন যে আক্রমণ করেছে সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি, ছাড়া বিশ্বে যার কুফলটা আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সজাগ রয়েছে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। কিছু লোক তো এখানে আছে, এই সমস্ত সময় একটু ব্যবসা করে, হোর্ডিং করে তারা কিছু দুপয়সা কামাই করতে চায়, তো সেখানে মনিটরিং করার ব্যবস্থা আমরা করছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আজ আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পুরোপুরি আমাদের নির্মাণ করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যারা 7ই মার্চ স্বীকার করে না তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায়ও বিশ্বাস করে না। বিএনপি যখন আজকে 7ই মার্চ পালন না করে অন্য দিবস পালন করছে, এতে প্রমাণিত হয় তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধে কতটুকু বিশ্বাস করে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কন্যারে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। 18 মিনিটের বক্তৃতার প্রতিটি শব্দ ঐন্দ্রজালিক, আর আমরা যারা আকলবন উই নো স্বাধীনতার ঘোষণা দেয়া হয়ে গেছে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। 7ই মার্চ নিয়ে এক বছরের ব্যবধানে সুর পাল্টালো বিএনপি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নয়, দিনটি তারা পালন করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারাবন্দী দিবস হিসেবে। এ নিয়ে আলোচনা সভায় সোমবার বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের শাসনামলে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার নিষিদ্ধ রাখলেও গত বছর প্রথমবারের মতো দিবসটি পালন করে বিএনপি। ওই দিন বিএনপি নেতারা বলেন 7ই মার্চের ভাষণ মানুষকে উদ্দীপ্ত করেছিল। তবে এক বছর ব্যবধানে উল্টো সুর বিএনপির। বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ নয়, 7ই মার্চের তাৎপর্য দলটির কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারাবন্দী দিবস হিসেবে। বিএনপির ভাষায় এটি তাদের নেতার 16তম কারাবন্দী দিবস। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে সরকারের নানা সমালোচনা, বাদ যায়নি নির্বাচন কমিশনও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, বর্তমান সিএসি বিএনপিকে উস্কানি দিচ্ছেন। বিরোধী দল মাঠ ধরে থাকবে কি? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে, সেটা তো নিশ্চিত করার দায়িত্ব একটি সরকারের এবং তার নির্বাচন কমিশনের। বিরোধী দল কুশকারি দিচ্ছেন যে তোমরাও সন্ত্রাস করো, সেটাকে দেখাবে যে বিএনপি সন্ত্রাস করছে আর রাতের অন্ধকারে তারা ভোট করবে। এই হচ্ছে কি বলে যে সিসি। আলোচনা সভায় মহাসচিব বলেন, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে, তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে মুক্তি দেওয়ার পরে এই সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে এবং সেই নিরপেক্ষ সরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে যে নির্বাচন পরিচালনা করবেন, সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের একটি পার্লামেন্ট, একটি সরকার প্রতিষ্ঠিত হবে। 2007 সালের এই দিনে গণতন্ত্র ধ্বংসের সূচনা হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সেদিকে বিকেলে একই স্থানে মহানগর বিএনপি কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। বিদায় নিতে হবে, পদত্যাগ অবিলম্বে করো, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ব্যবস্থা করো। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। সেই সিলেটে শত শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। সোমবার সাদা পাঞ্জাবি ও কালো কোট পরে শিশুরা বঙ্গবন্ধু সাজে। একই আয়োজন ছিল হবিগঞ্জেও। বঙ্গবন্ধুর এই ভাষণ স্বাধীনতাকামী মানুষের রক্তে দিয়েছিল দোলা। প্রাণের মায়া ত্যাগ করে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সম্মুখ সমরে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। সেই ভাষণ শোনা গেল এবার সিলেটের শত শিশুর কণ্ঠে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শত কণ্ঠে উচ্চারিত হয় অগ্নিঝরা মার্চের মুক্তির ডাক। এছাড়া হবিগঞ্জেও বঙ্গবন্ধুর মতো কালো কোট আর সাদা পাঞ্জাবি পরা এক ঝাঁক খুদে বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয় বাঙালির মুক্তির মন্ত্র।
এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুশি খুদে শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি এবং আমি ওনার ভাষণকে বলতে ভালোবাসি। আমাদের বাচ্চারা যাতে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে। চোখে মুখে উচ্ছ্বাস আর প্রাণ ভরা উৎসাহে সোমবার ভোরের আলো ফুটতেই বঙ্গবন্ধু বেশে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনন্য এই আয়োজনে উপস্থিত হন শিক্ষার্থীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে বহন করা বিমানটি আবুধাবিতে পৌঁছায়। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। সোমবার সেখানে স্থানীয় সময় সন্ধ্যা 7:30 অবতরণের পর প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া 21 সদস্যের চৌকশ দল তাঁকে স্ট্যাটিক গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানায়। এবারের সফরে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানো সংক্রান্ত বেশ কয়েকটি বৈঠক ছাড়াও সহযোগিতামূলক সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। সফর শেষে 12 মার্চ দেশে ফেরার কথা সরকার প্রধান শেখ হাসিনার। হাওর বিলে দল বেঁধে মাছ শিকার। নরসিংদীতে ঐতিহ্যবাহী পলোবাওয়া উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আগামী 28, 29 ও 30 মার্চ তিন দিনে 2,25,00,000 মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 12 বছর বয়সের নিচের শিশুদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোনো নির্দেশনা দেয়নি জানিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিশুদের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। 28 মার্চ আমরা সেকেন্ড ডোজ টিকা দিব, যেটা 26 ফেব্রুয়ারিতে আমরা 1,20,00,000 দিয়েছি। 28 মার্চ, 29 মার্চ এবং 30 মার্চ এ কার্যক্রম চলমান থাকবে। প্রথম ডোজ এবং বুস্টার ডোজের কার্যক্রমও চলমান থাকবে। 12 বছর বয়স তার নিচে যারা এখনো আছেন তাদের দেওয়া নির্দেশনাটা আমরা WHO-র কাছ থেকে এখনো পাইনি। আমরা সিদ্ধান্তগুলো পেয়ে গেলে তখন আমরা সেই কার্যক্রম আমরা শুরু করে দিব। শুকনো মৌসুমে হাওর ও বিলের পানি শুকিয়ে এলেই শুরু হয় দল বেঁধে মাছ ধরা। এমনই মাছ ধরার উৎসব হয়ে গেল নরসিংদীর রায়পুরার খলিলাবাদ বিলে। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। বিলে এখন হাঁটু পানি, এরই মাঝে একদল মাছ শিকারী হৈহুল্লোড় করে পলো নিয়ে নামছেন বিলে। আবার অনেকে এই দুই পাড়ে দাঁড়িয়ে নিচ্ছেন প্রস্তুতি। এই দৃশ্য রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামে। মাছ ধরার উৎসবকে ঘিরে এখানে ভিড় করেন আশেপাশের গ্রাম ও দূর দূরান্তের নানা বয়সী মানুষ। পলতে ধরা পড়ে শোল, বোয়াল, চিতল, নলাসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। কাঙ্ক্ষিত মাছ পেলেই শুরু হয় হৈহুল্লোড়। পলোর ভিতরে মাছ পড়লে যে কী একটা আনন্দ, এই আনন্দটা যদি যারা পায় হ্যারই বুঝে। তারা একসাথে আই দেয়া সাক্ষাৎ করি, এটাই আঙ্গর একটা মজা। কিন্তু আমরা তো মাছ পাবো এমন কোনো কথা না। গেছে বছর আইসি বড় গজার পাইছি, এবার আলাদা 3টা পাইছি। গেছে বছর এখান থেকে আমি ঘাস পাইছিলাম 7 কেজি ওজনের। সবাই একসাথে আসি, এটা একটা আনন্দ উপভোগ করি। ১০০ বছরের বেশি সময় ধরে পলো দিয়ে মাছ ধরার উৎসব চলে আসছে এখানে। শুধু মাছ শিকারই নয়, উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীও। এখন উন্মুক্ত আছে, মাছ ধরতে পারতেছে সবাই, তো এই জন্য আমরা আনন্দ ভোগ করি এবং যারা মাছ ধরতে আসে তারা আনন্দ ভোগ করে। পলোবাহী দল যারা আসে তাদেরকে দেখলে আমাদের অনেক ভালো লাগে, আনন্দ লাগে। আমরাও আসি, বিভিন্ন মানুষ আসে দূর দূরান্ত থেকে। সুইটা আত্মীয় স্বজন করতে গেলে জিজ্ঞাসা করে যে খলিলাবাদ, হ্যাঁ খলিলাবাদ বিলের কোন পাশে, আমরা বলি খলিলাবাদ বিলের এই পাশে না ওই পাশে, আমরা বলি আমরা গ্রামে ইমুখানে। ঐতিহ্যবাহী পলোবাওয়া উৎসবে অংশ নেন প্রায় 2,000 মাছ শিকারী। সময় সংবাদ, নরসিংদী। ঐতিহাসিক 7ই মার্চ পালন করা হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সহ ছিল নানা আয়োজন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
সব ফরম্যাটে খেলার জন্য লিখিত দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ক্রিকেটাররা। শুধু সাকিব আল হাসান নন, এই তালিকায় আছেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদও। এমন মন্তব্য করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র ক্রিকেটারদের এমন অপেশাদার সিদ্ধান্তে বোর্ড বিপাকে পড়ছে বলেও জানান তিনি। কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে না চাইলে আগাম জানানোর কথা বলছেন তিনি। বোর্ড সভাপতি প্রশ্ন রেখেছেন, আইপিএলে দল পেলেও কি সাকিব মানসিক অবসাদের কথা বলতেন? দেশের ক্রিকেটে আলোচিত চরিত্র, সমানভাবে সমালোচিতও বলতে হবে। সাকিব আল হাসান যেন এমনটাই পছন্দ করেন। দল ঘোষণার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া না যাওয়া নিয়ে নতুন করে বোমা ফাটালেন সাকিব। মানসিক অবসাদের কারণে খেলতে চান না ওয়ানডেতে। আইপিএলে দল পেলেও কি মানসিক অবসাদের কারণে খেলতেন না সাকিব? প্রশ্ন বোর্ড কর্তার। ওর যদি ফিজিক্যালি মেন্টালি ডিস্টার্বডই থাকে তাহলে তো আইপিএল খেলার জন্য খেলতে যাওয়ার কথা না, বাট সে তো অ্যাপ্লাই করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এরকম বলতো আমি খেলবো না? কোন ফরম্যাটে কে খেলবেন তা আগেই জানতে চেয়েছিল বোর্ড। সেখানে তিন ফরম্যাটে খেলতে লিখিত দিয়েছেন এই অলরাউন্ডার। সিরিজের আগ মুহূর্তে তার মন্তব্যে বিপাকে টিম ম্যানেজমেন্ট। গত 25টা টেস্ট ম্যাচের মধ্যে মাত্র 8টায় ও খেলেছে, 19টা তো খেলে নাই। সো এটা তো নতুন কিছু না। সো আমার কথা হচ্ছে এগুলো আপনার যদি আগের থেকে জানি তাহলে আমাদের জন্য সুবিধা। সবাই এতদিন ধরে প্ল্যান করছে কী করবে না করবে, এটাতে আমাদের বিরাট ডিসরাপশন হয়। ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, ওদের তো একটা প্ল্যান আছে, ক্যাপ্টেন, সবাই মিলে তো একটা প্ল্যান করে। সাকিবের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বোর্ড সভাপতি। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের বিভিন্ন ফরম্যাটে খেলতে না চাওয়ার ব্যাপারগুলোতে কঠোর হচ্ছে বিসিবি। আমি কারোর জন্য ছাড় দিব, কারোর জন্য কঠিন হব, এই সব করা ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব না। আমাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত এবং দেশের মানুষ যা চায় না, কিন্তু আমার পক্ষে এগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব না। সিনিয়রদের এমন অপেশাদার আচরণে ভারসাম্য নষ্ট হচ্ছে দলে। তাহলে কি তাদের বাদ দিয়েই দল সাজানোর সময় এসেছে টিম ম্যানেজমেন্টের? সিনিয়র প্লেয়াররা আছে, আমি পার্সোনালি চাই সবাই খেলবে, কিন্তু খেলবে কি খেলবে না এটা তো ওদের দেশই খেলবে। কেউ যদি খেলতে না চায় কাউকে জোর করছি না। আমরা বারবার বলছি, ভাই তোমরা যদি কেউ কোনো ফর্ম্যাট খেলতে না চাও আগাম জানায় দাও, আগাম, সো দ্যাট আমরা প্ল্যান করতে পারি। টিমের ম্যানেজমেন্ট, ওরা সবাই কমপ্লেন করছে, ওখানে ক্যাপ্টেন কমপ্লেন করছে, কোচ কমপ্লেন করছে, ম্যানেজমেন্ট কমপ্লেন করছে যে এটা কী ধরনের কথা। সো এই জিনিসটা বারবার শুনতে 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 শুনতেই তো আমরা একটা সিদ্ধান্ত ওদেরকে দিয়ে দিয়েছি, ওপেন না খেলতে চাইলে নাও খেলতে পারে। শেষ পর্যন্ত সাকিব দক্ষিণ আফ্রিকায় যাবেন কি না সেটা বোর্ড সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যতই বাধা এসেছে ততই উদ্ভাসিত হয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ইতিহাস থেকে মুছে ফেলার আর কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক 7ই মার্চ নিয়ে এক বছর পর বিএনপির উল্টো সুর, কারাবন্দি দিবস পালন দলটির। স্বাধীনতার বিরোধীদের প্রতিহতের আহ্বান আওয়ামী লীগের। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।